করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আজ বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুরু হয়েছে 7 দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ থাকবে আগামী 7 জুলাই মধ্যরাত পর্যন্ত। এ সময় জরুরি সেবা দেয়া দফতর সংস্থা ছাড়া সরকারি বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিং মল, দোকানপাট বন্ধ থাকবে, খোলা থাকবে শিল্প কারখানা। জনসমাবেশ হয় এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না এ সময়ে। বিধিনিষেধ বাস্তবায়নে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী। কঠোর বিধিনিষেধ আরোপ করে গত বুধবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় 21টি শর্ত যুক্ত করে এই বিধিনিষেধ আরোপ হয়েছে বলে মন্ত্রী পরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে। বিধিনিষেধ বাস্তবায়নে ইতোমধ্যেই কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি কমিশনার জানিয়েছে, অকারণে বাইরে বের হলেই গ্রেফতার করা হবে। এদিকে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় এর আগে গত 28 জুন থেকে 3 দিনের সীমিত বিধিনিষেধ দেয় সরকার। সেই বিধিনিষেধের মেয়াদ বৃহস্পতিবার সকাল 6টায় শেষ হয়। সর্বশেষ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এর আগের 24 ঘন্টায় সারাদেশে আরও 115 জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 8,822 জন, যা একদিনে সর্বোচ্চ। নিউজ ডেস্ক, প্যারিস, বাংলা টিভি। বিদেশের মাটিতে দেশি মাছের স্বাদ পাওয়া কষ্টসাধ্য। আমরা চাইলে সর্ষে ইলিশ কিংবা টাকি মাছের ভর্তা খেতে পারি না। দেশি মাছ প্যারিসের বাজারে খুব বেশি পাওয়া যায় না, তাই এবার মাছ বাজার গার্দো নদে নিয়ে এলো দেশি মাছের সমাহার, যেখানে থাকছে সব ধরনের দেশি বিদেশি মাছ, দেশি ফ্রোজেন সবজি, পিঠা ও দেশীয় পণ্য। তার সাথে থাকছে হোম ডেলিভারি সার্ভিস। তাই দেশি খাবারের স্বাদ নিতে চলে আসুন মাছ বাজার গার্দো নদের শোরুমে, বা অর্ডার করুন ফেসবুক পেজে। ফোন করতে পারেন +33751063807 এই নাম্বারে। মাছ বাজার গার্ডেনার।